नमस्कार बंधुरा, आमी सुदेशना चले एलाम आबार एकटी नतून ब्लग निये। शीतेर फुल शुकिये जाच्छे बोले मन खराब ना बंधुरा? मन खराब करो ना, गरमेरो अनेक सुंदर सुंदर फुल आछे। जीवने प्रत्येक मुहूर्त उपभोग करार मतो, शुधु आमादेर मनटाके तैरी करे निते हय। प्रकृति भीषण भीषण सुंदर, शुधु आमादेर देखार चोख थाका चाहिए। जीवने प्रत्येकटी मुहूर्त प्राण भरे बाँचो, के बोलते पारे काल जदि आर ना हय। आज तोमादेर सामने हाजिर होलाम मूलत गरमेर फुल सानफ्लावर बा सूर्यमुखी निये। देखते पाच्छो बीजगुलो, एगुलो बड़ो सूर्यमुखीर बीज, छोटो सूर्यमुखीर बीज रयेछे। तो आजके जेगुलो निये गाछ लागाच्छि आमि সেগুলো হচ্ছে বড় সূর্যমুখীর বীজ। এখানে আমার ডালিয়া গাছে গাছ করেছিলাম প্যাসেজে, সেগুলো তোমাদের ভিডিওতে দেখিয়েছি আমি। তো তারির গাছের গোড়ায় আমি না কুড়িয়ে এইখানে এক একটা করে বীজ আমি টিপে টিপে বসিয়ে দিচ্ছি। খুব কম পরিশ্রমের কাজ, কিন্তু গাছ দেখবে কত সুন্দর হবে। আর এখানে মাটি তৈরি রয়েছে ডালিয়া গাছের জন্য, আমি যে মাটি তৈরি করেছিলাম সেই মাটিতেই এটিকে আমি বসিয়ে দিচ্ছি। ভীষণ আকর্ষণীয় এই ফুলগুলি, মূলত গরম বর্ষাকালে মূলত হয়, কিন্তু সারা বছর চাষিরা কিন্তু এখন করে থাকেন। মাটিতে বা টবে খুব সহজেই এই ফুল করা যায়। এটি এক ধরনের একবর্ষী ফুল গাছ, কিন্তু বীজ যদি আমরা রাখি এবং পরে পরে যদি তিন চার মাস পরে যদি এক একটা বীজ এইভাবে আমরা লাগাই এক একবার করে, তাহলে আমরা সারা বছর এই ফুল পেতে পারি। এর বড়টি প্রায় 3 মিটার এবং ব্যাস ওর হয় প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত। আর এটি দেখতে কিছুটা সূর্যের মতো। তোমরা জানো সূর্যমুখী ফুল ছোট বড় দু রকমেরই হয়, একটি খুব বড় হয় আর একটি খুব ছোট হয়। আর এই সূর্যমুখীর নাম হয়েছে সূর্যের দিকে মুখ করে থাকে, তাই এইরকম ওর নাম। আর সূর্য যেদিকেই মুখ করবে, করে ঘুরবে সূর্য, সেদিকেই ও ওই ফুলটাও ঘুরে, তাই এটি একটি বেশ আকর্ষণীয় ফুল বলতে পারো। এটি একটি অর্থকরী ফসলও, এর বীজ হাঁস মুরগির খাদ্যও হয়, আবার তেলের উৎস হিসেবেও আমরা ব্যবহৃত করি। তো এই তেলে কোলেস্টেরলের মাত্রা অত্যন্ত কম থাকে, তাই হৃদরোগীরা নিশ্চিন্তে খেতে পারেন এই তেল, এবং ভিটামিনও ভর্তি এই তেল। তো এ, ডি, ই এগুলো রয়েছে এই তেলের মধ্যে। আর এটি মূলত হয় দোআঁশ মাটিতে, তবে এঁটেল এবং বেলে মাটিতে কখনোই এই গাছ ভালো হয় না। এবং দোআঁশ মাটির সাথে মিশাতে হয় ভার্মি কম্পোস্ট এবং পাতা পচা সার বা গোবর সার। তো দেখে নিতে হবে পাতা পচা সার এবং গোবর সারটা যেন বেশ পুরনো হয়, মূলত মেনলি এক বছরের পুরনো। ফুল সানলাইট লাগবে, কারণ নামই হচ্ছে সূর্যমুখী, সূর্যকে অবশ্যই চাই ওর, তাই না? তো প্রচণ্ড সূর্যালোক লাগে, আর প্রতিদিন জল দেওয়া দরকার। এটি নরম কাণ্ডের গাছ, তাই জল না পেয়ে যদি একবার ঝিমিয়ে পড়ে না, তবে আর ভালোভাবে কিন্তু ফুল দেবে না। আর আমাকে দেখো কিভাবে আমি লাগাচ্ছি, দেখে বুঝতে পারছো? প্রথমে বীজগুলো ছড়িয়ে দিচ্ছি, আর যে মাটির যে ফাটল যে জায়গাগুলো রয়েছে সেইগুলোতেও আমি ওই রকমভাবে বসিয়ে দিচ্ছি। আঙুলে একটি আঙুলের সাহায্যে এইভাবে দেখো টিপে টিপে বসিয়ে দিচ্ছি। এখান থেকেও কিন্তু খুব সহজেই গাছ করা যায়। যে গাছে টপে গাছ, ফুল গাছ রয়েছে, ডালিয়া গাছ রয়েছে এখানে আমার, তো কিছুদিনের মধ্যেই ডালিয়া গাছ আমি সরিয়ে ফেলবো ফুল হয়ে গেলে, তখন এই টবেই আমার সূর্যমুখী মুখ তুলে চাইবে। বুঝতে পেরেছো? আমার কষ্ট কিন্তু অনেকটা কমে গেছে। তো তোমরাও এইভাবে করতে পারো। এখন শীতের শেষ, তো টব তো সবারই রেডি আছে। ফুল গাছের যে মাটিগুলো আছে টবের মধ্যে, সেই টবের মাটিতে এইভাবে করতে থাকো আমার মতো, তাতে কিন্তু পরিশ্রমটা অনেকটাই কমে যাবে তোমাদের। আর আমরা তো এটিকে অর্থকরী ফসল হিসেবে ফলাতে চাইছি না, আমরা গাছের সৌন্দর্য, ফুলের সৌন্দর্যগুলো দেখার জন্যে আমরা এইভাবে করছি। তো আমরা এই টব গাছ, এই যে টবগুলোতে অনেকগুলো করে বীজ বসিয়ে দিতে পারি, তারপরে এখান থেকে চারাও হয়ে যাবে, সেই চারাগুলোকে অন্য টবে প্রতিস্থাপনও করতে পারি। তো এইভাবে আমরা সহজভাবে গাছটিকে করে নিতে পারি। এবার আসি ওর
সার দেওয়ার ক্ষেত্রে। সার মূলত খোল জল আমি এতে দেব, প্লাস তার সাথে দেব ডিএপি এবং পটাশ। তার পরিমাণগুলো আমি যখন দেব নিশ্চয়ই তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে যেহেতু সূর্যমুখী, এই দেখো এইখানটায় এই যে ডালিয়াগুলো হয়েছে, লাস্ট ক্লাস হচ্ছে এটা, তো আগে অনেক ডালিয়া ফুল হয়ে গেছে। এরপরে আমি 20গুলোকে রেখে দিয়েছিলাম, তারপরে এইভাবে হচ্ছে। তো এখানে আমার একটি খেজুর গাছ রয়েছে, দেখো ওই খেজুর গাছের গোড়াতেও আমি পুঁতে দিচ্ছি, যেখানে পাচ্ছি সেখানে দিচ্ছি পুঁতে। এরপরে আমার মনের মতন করে জায়গায় ওদেরকে আমি প্রতিস্থাপন করব। আগে গাছগুলো বেরোতে দিতে হবে, তারপরে এখান থেকে সংগ্রহ করে নিয়ে আমি অন্য জায়গায় প্রতিস্থাপন করব। খোল জল, ডিএপি, পটাশ এগুলো আমি দেব, প্লাস 19-19-19 এগুলোও আমি দেব, সাথে দেব বোরন। বোরন দিলে কি হয়, বোরন হচ্ছে এই ফুলটাকে অনেকটা বড় করে দেবে, আর ওর একটা রোগ হয় যেটা অনুখাদ্য, মানে অনুখাদ্যের অভাব হলে এই রোগটা হয়, যেটি হচ্ছে ওর কাণ্ড ফুটো করে দেবে, ফুল ফুটো করে দেবে, এইরকম একটি ব্যাপার হয়। তো সেই ক্ষেত্রে বোরন খুব কাজের দেয়। আর যে মানে রোগ ওর বেশি হয় পোকার থেকে, অনেক গোড়া পচা রোগ হয়, তারপরে আরও বিভিন্ন পাতা হলুদ হয়ে যায়, একটু ব্রাউন টাইপের হয়ে যায় পাতা, সেসব আমি পরে তোমাদের সাথে আলোচনা অবশ্যই করব। তো তার সাথে সাথে আমি আলোচনা আরও করব কিভাবে আমি ওর সাথে আরও কী কী মেশাচ্ছি ওইগুলো। তো এইখানে দেখো, এখানে আমি প্যাসেজ আমার রয়েছে, উপরে ছাদে বেড রয়েছে, সেই বেডে আমি দিচ্ছি গাছগুলো। এইখানে গাছগুলো বেরিয়ে যাবে, আর পরে দেখবে আমি ওর গোড়ায় আবার শাগের দানা ফেলবো, তাহলে নিচে আমার শাগ হবে আর উপরে সূর্যমুখী মাথা তুলে চাইবে। তো অনেক দূর থেকে রাস্তা থেকে কিন্তু দেখা যাবে এই জায়গা, তাই জন্যে আমি এই ব্যবস্থা করছি। আর দেখো এইভাবে অল্প অল্প মাটি নিয়ে ওদেরকে ঢাকিয়ে দিচ্ছি, দেখো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। সূর্যমুখী খুব অল্প পরিচর্যায় হয়ে যায়, অনেক ভিডিওতে আমি দেখেছি যে অনেক রকমভাবে করছে সূর্যমুখী, তো সেটিকে দেখে মনে হবে যে অনেক কষ্টকর ব্যাপার, কিন্তু তোমরা দেখো অল্পতেই হয়ে যায় সূর্যমুখী। আর একবার যদি এই দানা থেকে বীজ থেকে যদি গাছ বেরিয়ে যায়, তখন সেই গাছগুলোকে অন্য টবে প্রতিস্থাপনও করতে পারি আমরা, আবার অন্য জায়গায় প্যাসেজেও লাগাতে পারি। তবে হ্যাঁ, মূলত দেখতে হবে যেখানে মিনিমাম 8-10 ঘন্টা রোদ্দুর লাগে, রোদ্দুর কিন্তু ওর চাই। আর মূলত ওকে জলও দিতে হয় সেইভাবে, সেই জন্যে মাটির সাথে যদি আমরা টবে করি, মাটির সাথে একটু কোকোপিট মিশিয়ে নিলে বা কাঠের গুঁড়ো মিশিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়, কারণ জল ধরে রাখার ক্ষমতাটা সেই মাটির বেশি হয়ে যায়। তো সেইভাবে আমরা করতেও পারি। আর আমি এখানে গোবর সার মিশিয়ে নিয়েছিলাম, পুরনো গোবর সার, এই দেখো এটি হচ্ছে আমার কসমস ফুল ছিল, কসমস ফুল এবার শুকিয়ে এসেছে, তো ওর বীজগুলো আমি সংগ্রহ করে নেব আজকেই, আর গাছটাকে আমি কয়েকদিনের মধ্যে তুলে ফেলব। আর এইখানে আমার তখন সূর্যমুখী উঠে যাবে। আর এইখানে দেখো, এইখানে আমি ইয়ে থেকে, নার্সারি থেকে ছোট সূর্যমুখী এনেছি, আর 3টে পিস এনেছি ছোটো সূর্যমুখীর, এবারে দানা আনিনি, তো আমি 3টে পিস এনেছি সূর্যমুখী, একেবারে ফুল সহ গাছ। তো সেইখানে আমি কি করেছি, এই টবে একটা দিয়েছি আর এই টবে দিয়েছি দুটো। এই ফুলগুলো বেশ সুন্দর ছোট ছোট ফুল, এটি গত বছর আমি করেছিলাম, কিন্তু ওর বীজ ধরে রেখেও ছিলাম, কিন্তু সেই বীজগুলো নষ্ট হয়ে গেছে বলে এবছর আমি বেশি আনিনি, ওই 3টে গাছ কিনে এনেছি। দেখা যাক কেমন ফুল হয়, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে টবগুলো দেখতে পাচ্ছ, এখানে লেবু গাছের টব রয়েছে আমার, তো এই লেবু গাছের টবের কাছে ভেতরেও আমি এইভাবে দানা দিয়ে নিচ্ছি, কেন যেখানে মানে হয়তো সমস্ত যে দানা সবগুলো হয়তো নাও বেরোতে পারে, কিন্তু আমি ভেবেই রেখেছি যে 90% আমার কাজ হবে, মানে বেশিরভাগ চারাই বেরোবে, তো আমি এখান থেকেও আমি চারা কালেক্ট করতে পারি এবং অন্য টবে প্রতিস্থাপন করতে পারি এবং কাউকে গিফট করতে পারি, সেগুলো করতে পারি। খুব অল্প পরিমাণ দানা, আর কিছু দানা আমি রেখে দিয়েছি, কেন না এই বীজগুলো যখন
গাছ বেরিয়ে যাবে এবং ফুল দেওয়া শুরু করবে, তারপরে আমি তখন আবার সূর্যমুখী লাগাবো। তখন কি হবে, এই ফুল যখন শেষ হয়ে যাবে ওর গোড়া থেকে আবার সূর্যমুখীর গাছ বেরিয়ে আবার ফুল দেওয়া শুরু হয়ে যাবে। তাই মেনলি পুরো বর্ষাকাল অবধি আমি সূর্যমুখী ফুল পেতে থাকব। তাই জন্য এই ব্যবস্থা করেছি, পুরো বীজ আমি কিন্তু দিয়ে ফেলছি না, এখানটায় আরও কিছু রেখে দেব। এখানেও একটি প্যাসেজ, এই প্যাসেজ বেড আর কি, ছাদে আমার এগুলো বেড, তো এই বেডে আমি গাঁদা গাছ দিয়েছিলাম, তারপরে আরও গ্ল্যাডিওলাস দিয়েছিলাম, সেগুলোর ফুল হয়ে গেছে। তারপরে আমি এই বেডটি রেডি করেছিলাম, রোদ খাইয়ে নিয়েছি, তারপরে এখানে আমি সূর্যমুখী দিচ্ছি। আর এই সূর্যমুখী যখনই হবে তখনই এখান থেকে কিছুটা তুলে নেব, ওকে তো মানে একটা থেকে আর একটি দূরত্ব যাতে বেশ ভালো থাকে সেইভাবে আমি দেব, এবং বাকি গাছগুলো আমি তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করব। তো দেখা যাক কেমনভাবে গাছ হয়, এবং তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করব। আর আমি খুব সহজ পদ্ধতি তোমাদের শেখালাম, তোমরা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, এবং তোমরা এই পদ্ধতি অবশ্যই ব্যবহার করো, এবং আমাকে জানিও কেমন তোমাদের গাছ হয়েছে। এবং খুব খাটাখাটনি তো করতে লাগলো না, তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও, তো আমারও খুব ভালো লাগবে। তো আর এই পর্যন্তই বন্ধুরা, তোমরাও গাছ করতে থাকো আর ফুল এইভাবে পেতে থাকো। তো গাছ সবুজ হয়ে থাক, এবং ছাদ এবং বাড়ির চারদিক ফুলে ফুলে ভরে উঠুক, ছাদও ভরে উঠুক, এটি আমি চাই। সবার গাছগুলো ভালো হোক এবং রোগমুক্ত হোক। তো এইভাবেই তোমরা গাছ করতে থেকো। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের আর একটি কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।